শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 26টি প্রতিষ্ঠানকে 2020 সালের জন্য জাতীয় উৎপাদনশীলতা পুরস্কারে ভূষিত করা হয়েছে। রোববার 29 মে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সম্মানজনক এ পুরস্কারে ভূষিত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ট্রফি ও সনদ তুলে দিলেন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা ও FPCCI সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আয়োজক শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন NPO। অনুষ্ঠানে 5 ক্যাটাগরির 26 প্রতিষ্ঠানকে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2020 এবং একটি ব্যবসায়ী সংগঠনকে ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড 2020 পুরস্কার দেওয়া হয়। বৃহৎ শিল্প ক্যাটাগরি, মাঝারি শিল্প ক্যাটাগরি, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরি, মাইক্রো শিল্প ক্যাটাগরি, কুটির শিল্প ক্যাটাগরি এবং রাষ্ট্রায়ত্ত শিল্প ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলোতে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন MP তার বক্তব্যে জানান, আজকে আমাদের বাংলাদেশে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হাউসগুলি আছেন, যারা আছেন আপনাদের মতো যারা আছে, তারাও এই দেশে আপনারা ইনভেস্টমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী আশা করেন যে এখানে আপনারা বড় বড় জায়গায় ইনভেস্টমেন্ট করবেন। শুধু আমাদের দেশে না, আমরা বাইরের জন্য আপনাদেরকে আজকে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেখানে গিয়েও আপনারা আজকে ইনভেস্টমেন্ট করতে পারবেন। যেমন বাইরের লোকরা যেমন আসে সে কোনো, কারণ আমাদের অনেকগুলি জিনিসই আমরা ক্যাটাগরিতে আমরা স্পেশালাইজ, এমনকি দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা বিশাল আমাদের অভিজ্ঞতা আছে যেটা সারা বিশ্বকে আমরা দেখে দিতে পারি। আমরা পারি না এমন কিছু নাই। এই যে আজকে এই বিশেষ করে আমরা এই জায়গাটাতে পৌঁছেছি যে যেখানে আজকে দরকার, উন্নত বিশ্বের সাথে আমরা যেভাবে যে জায়গায় যাচ্ছি সেখানে আমাদের এই উৎপাদনশীলতা এক্সেলেন্সটা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। আপনাদেরকে সব শেষে একটা কথাই বলতে চাই যে আজকে আপনারা সবাই জানেন, অত্যন্ত বিজ্ঞ এখানে যারা আছেন, আমাদের এখানে যারা ব্যবসা করে তারা অত্যন্ত, একসময় যেমন কথা ছিল যে বোধহয় রাজনীতিবিদরা কিছু বোঝে না, তারা লেখাপড়া করে না, একসময় ছিল ব্যবসায়ীরা বোধহয় খালি গদি চিনে আমার নরসিংদীর লোকদের মতো, বাট ইউ পিপল আর ভেরি হাইলি এডুকেটেড। অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব কামাল আহমেদ মজুমদার MP তার বক্তব্যে জানান, বাংলাদেশ ন্যাশনাল প্রোডাক্টিভিটি মাস্টার প্ল্যান 2021-30 বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। টেকসই জ্ঞান ভিত্তিক শিল্পায়নের লক্ষ্য অর্জনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন নেত্রী শেখ হাসিনা নিজে সর্বদা তাকে দিয়ে আছেন। তিনি সবাইকে উৎপাদনশীলতা বৃদ্ধি আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। জাতীয় পর্যায়ে উৎপাদনশীলতা বিষয়ে সচেতনতা বাড়াতে তিনি প্রতি বছর 2 অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপনের ঘোষণা দিয়েছেন। ন্যাশনাল প্রোডাক্টিভিটি ও কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদানের নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনার আলোকে ইতিমধ্যে শিল্প মন্ত্রণালয় বিভিন্ন বাস্তবধর্মী কর্মসূচি গ্রহণ করেছেন। প্রতি বছর যথাযথ উৎসাহ উদ্দীপনা রাজধানী ঢাকা থেকে শুরু করে উপজেলা পর্যায়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হচ্ছে। জনাব মুস্তফা আজাদ চৌধুরী বাবু তার বক্তব্যে বলেন, শিল্প ও কৃষি উভয় ক্ষেত্রে উৎপাদনশীলতা বিশ্বব্যাপী ব্যাপকভাবে সমাদৃত। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি উৎপাদনশীলতাকে জাতীয় আন্দোলন হিসেবে ঘোষণা সহ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে একের পর এক প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমরা চাই উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে টেকসই উন্নয়নের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে, আর এর জন্য দেশের সকল শ্রেণীর সকল পেশার মানুষের সাহায্য দরকার। অনুষ্ঠানের সভাপতি জনাব জাকিয়া সুলতানা তিনি জানান, আমাদের এই যে লক্ষ্য সমূহ বাস্তবায়নের নেতৃত্বে আপনি জানেন যে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিকল্পনা বিভাগ, অর্থ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্রপাট মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং দপ্তর সংস্থা কাজ করে যাচ্ছে। আমাদের বাংলাদেশে এখন উৎপাদনশীলতার লেভেল হচ্ছে 3.8, এটিকে আমরা উন্নীত করতে চাচ্ছি 5.6-এ।
সেই জন্য আমাদের সকলকে সমন্বয় করে আমাদের কাজ করতে হবে। আমাদের 2011 সালের 2 অক্টোবর মাল্টিল্যাটারাল কনফারেন্স অন প্রোডাক্টিভিটি মুভমেন্ট ইন বাংলাদেশ স্ট্র্যাটেজি ফর 2021 এই সম্মেলনে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন উৎপাদনশীলতাকে জাতীয় আন্দোলনে পরিণত করতে হবে, প্রতি বছর 2 অক্টোবরকে জাতীয় উৎপাদনশীলতা দিবস হিসেবে সারা দেশে উদযাপন করতে হবে এবং এই কার্যক্রম জোরদার করার লক্ষ্যে শিল্প ও সেবা প্রতিষ্ঠানের সেরা উদ্যোক্তাদের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করতে হবে। পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো তারা তাদের মতামত জানান উদ্যোক্তা বার্তাকে। তারা জানান, আজকে যে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ডে আমরা অংশগ্রহণ করলাম এবং আমরা বৃহৎ শিল্প খাতে খাদ্য সেক্টরে আমরা প্রথম পুরস্কার পেয়েছি। এটা যার পরনাই আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের ব্যাপার এবং আমরা অত্যন্ত গর্বিত যে আমরা প্রথম একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি হিসেবে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। এবার এটা আমাদের আসলে পথ চলার যে শুরু হয়েছিল 13 বছর আগে সেটার একটা বড় একটা স্বীকৃতি আমরা বলবো। আমরা প্রতিটা ক্ষেত্রে আমাদের যে এক্সেলেন্স আছে, আমাদের যে প্রোডাক্টিভিটি বলেন, আমাদের সামাজিক ক্ষেত্রে যে আমাদের অবদান আছে, প্রতিটা ক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণ গুরুত্ব সহকারে এই জিনিসগুলো দেখে থাকি। আমরা এবার ন্যাশনাল প্রোডাক্টিভিটি বৃহৎ শিল্প খাতে আমরা পেয়েছি। আমরা বেসিক্যালি একটি স্পিনিং মিল, আমরা এখানে রপ্তানিমুখী গার্মেন্টস ফ্যাক্টরির জন্য বিশ্বমানের সুতা উৎপাদন করে থাকি। আমরা ভ্যারাইটি অফ সুতা উৎপাদন করি। আগে এইসব সুতো আমাদের উৎপাদন হতো না, বাইরে থেকে সুতো আনতে হতো, প্রচুর বৈদেশিক মুদ্রা এতে খরচ হতো। এখন আমরা লোকালি আমরা এইসব সুতো করছি এবং আমাদের গার্মেন্টস এইসব সুতা দিয়ে উন্নত মানের গার্মেন্টস সামগ্রী করে পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করছে। আজকে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন আয়োজিত আমার ক্ষুদ্র ব্যবসায়ী দিকে আমি আমার কোম্পানি প্রথম হয়েছি। এতে আমি অনেক আনন্দ উৎসাহিত করছে এবং আশা করছি এটাই আমাদেরকে ইন্সপায়ার করবে আরও কেমন করে আমাদের প্রোডাক্টিভিটি এবং ন্যাশনাল জিডিপিকে আরও কন্ট্রিবিউট করার জন্য। আজকে আমরা এখানে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2020-এর বৃহৎ শিল্প সেবাতে পুরস্কৃত হয়েছি। তো আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই শিল্প মন্ত্রণালয়কে যে আমাদের কোম্পানিকে সিলেক্ট করার জন্য এই ক্যাটাগরিতে। এবং ইট ইজ অ্যাকচুয়ালি বেসিক্যালি ভেরি মোটিভেশনাল যে আমরা যারা কাজ করছি অনেকদিন থেকেই এই বিপিও আইটি শিল্পে এবং সেখান থেকে যে এই রেকগনিশন বাই দ্য গভর্নমেন্ট, ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি মোটিভেশনাল অ্যান্ড ইন্সপাইরেশনাল যে আমাদের আরও উদ্বুদ্ধ করবে যে সামনের দিকে যাতে আমরা আরও ভালো মতো কাজ করতে পারি। আমরা শিল্প মন্ত্রণালয়ের এনপিও অর্থাৎ ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যাওয়ার্ড মাইক্রো ক্যাটাগরিতে প্রথম হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের নির্ধারিত এটা আমাদের তৃতীয় অ্যাওয়ার্ড। এর আগে আমরা রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড পেয়েছি এবং শেখ মুজিব অ্যাওয়ার্ড পেয়েছি। তো যেই ক্যাটাগরিতে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি স্পেশালি এটা ইলেকট্রনিক্স সেক্টর এবং আমি বিশ্বাস করি যে এই সেক্টরে আসলে নতুন যারা অন্টারপ্রেনার আছে তাদের এখানে কাজ করার সুযোগ আছে এবং এই ইলেকট্রনিক্স সেক্টরের যেই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে ডেভেলপমেন্ট আমাদের দেশে এখানে সেখানেও কাজ করার সুযোগ আছে। এবং রাষ্ট্রীয়ভাবে যদি আসলে আমরা অ্যাসোসিয়েশন রাষ্ট্রীয়ভাবে যদি সমন্বিতভাবে কাজ করতে পারি তাহলে এইটা আরএমজির মতো একটা বুমিং একটা ইন্ডাস্ট্রি হবে। আমরা ঢাকার ওমেন চেম্বার অফ কমার্স থেকে আসছি। আমাদের প্রেসিডেন্ট নাজ ফারহানা, উনি আমাদের আমরা প্রথম হয়েছি। আমাদের অ্যাওয়ার্ডটা অনেক বড় প্রাপ্তি। আমাদের ম্যাডাম আমাদেরকে অনেক অর্গানাইজ হিসেবে আমাদেরকে খুব মানে অনেক কিছুতেই আসলে আমাদেরকে সহযোগিতা করেন এবং নারীরা কীভাবে কাজ করতে পারে একটা ফিল্ডে বিভিন্ন ক্ষেত্রে সেইটা আমাদের প্রেসিডেন্ট আমাদের খুব সহযোগিতা করে এইটা আমরা এই প্রাইজটা পেয়ে আমরা খুব খুশি।